আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা যারা বেসরকারি মেডিকেলে ভর্তি হতে ইচ্ছুক, তোমরা জানো যে বেসরকারি মেডিকেল আবেদনটি আজকে শুরু হয়েছে, অর্থাৎ 22 তারিখে শুরু হয়েছে। তো তোমরা যেভাবে ঘরে বসে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে 2023-24 শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল আবেদন করতে পারবে, আমি সেটা দেখাবো। তো ফার্স্টে তোমরা গুগল থেকে অথবা যে কোনো একটি ব্রাউজার থেকে লিখবে dgme.teletalk.com.bd, এই লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দেবো। তোমরা সেখান থেকে শুধুমাত্র ক্লিক করলেই তোমাদের এরকম একটি পেজে নিয়ে যাবে। দেখতে পাচ্ছ যে স্থানে ফার্স্টে আছে MBBS অ্যাডমিশন, সেকেন্ড আছে MBBS মাইগ্রেশন, থার্ড আছে MBBS নন গভর্নমেন্ট অ্যাডমিশন। তোমরা এই লিঙ্কে চলে যাবে, যার পর দেখতে পাচ্ছ MBBS অ্যাডমিশন 2024। তোমাদের একটি আইডি এবং পাসওয়ার্ড লাগবে, যে আইডি পাসওয়ার্ডটা তোমরা MBBS আবেদন করার সময় পেমেন্ট করার পরে সেই ইউজার আইডি পাসওয়ার্ডটি পেয়েছিলে। যদি কোনো কারণে আইডি পাসওয়ার্ডটি হারিয়ে ফেলো, সেক্ষেত্রে দেখতে পাচ্ছ রিকভারি আইডি এবং রিকভারি পাসওয়ার্ড। ফার্স্টে তোমরা আইডি রিকভারি করবে তোমাদের নাম দিয়ে, মোবাইল নাম্বার দিয়ে, পিতার নাম দিয়ে, দেন আইডিটা পাওয়ার পর তোমরা পাসওয়ার্ডটাও রিকভারি করবে। তো আইডি পাসওয়ার্ডটা রিকভারি হয়ে গেলে তো তোমরা সেখানে আইডি পাসওয়ার্ডটা টাইপ করবে। আইডি এবং পাসওয়ার্ডটা সঠিকভাবে লিখবে, লেখার পর তোমরা লগ ইন অপশনে প্রেস করবে। করার পর তোমরা দেখতে পাবে যে তোমাদের সেই পেজটি লগ ইন হয়েছে, যেখানে তোমার নাম আছে, পিতার নাম আছে, মাতার নাম আছে, জন্ম তারিখ আছে, SSC রেজাল্ট, HSC রেজাল্ট, এবং হচ্ছে তোমাদের হচ্ছে মেরিট স্কোর। তোমরা ভর্তি পরীক্ষা দিয়েছো, তোমাদের টেস্ট স্কোর কত ছিল, তোমাদের মেরিট স্কোর কত ছিল, মেরিট পজিশন কত ছিল, এই সকল তথ্যগুলো এই স্থানে দেখা যাচ্ছে। তো এরপর আসি আমরা হচ্ছে মেডিকেল কলেজ চয়েস। দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো মেডিকেল কলেজ আছে, টোটাল 62টা মেডিকেল কলেজ আছে। তোমরা একে একে এভাবে হচ্ছে চয়েস দেবে। দেখতে পাচ্ছ একটা ক্লিক করবে, দেন হচ্ছে অ্যারো বাটনে প্রেস করবে, এইভাবে অ্যারো বাটনে প্রেস করতে হবে। তোমরা অবশ্যই যারা ছেলেরা তারা হচ্ছে 60টা মেডিকেল চয়েস দিবে, যারা মেয়ে তারা হচ্ছে বেসরকারি মেডিকেল 62টা মেডিকেল চয়েস দিবে। ওকে, এভাবে মেডিকেলগুলো তোমরা হচ্ছে চয়েস দিয়ে দিবে। সবগুলো মেডিকেল চয়েস দেওয়া হয়ে গেলে তোমরা হচ্ছে নিচের দিকে আসবে, দেখতে পাবে তোমরা চাইলে আবার অ্যারো বাটন প্রেস করে উপরে নিচে ওঠাতে, ধরো হচ্ছে এই 167 নাম্বার কোডটা তোমরা উপরে ওঠাবে, জাস্ট এখানে আপার বাটনে মুভ আপ এই বাটনে প্রেস করে তোমাদের এটা উপরে চলে যাবে। ওকে, তো এরপর লাস্টে দেখতে পাচ্ছ সিলেক্ট কোটা স্ট্যাটাস, তোমাদের কোনো কোটা আছে কিনা, যদি গরিব কোটা থাকে, পোর কোটা, পোর মেরিট কোটা, সেটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। যদি কোটা না থাকে তাহলে তোমরা হচ্ছে জেনারেল সেলফ ফিনান্স এই লিঙ্কটা ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়া হয়ে গেলে তোমরা হচ্ছে লাস্টে দেখতে পাবে যে টাইপ ভেরিফিকেশন কোড, এই কোডটি তোমরা বসাবে, বসিয়ে দেন হচ্ছে সাবমিট করে দিবে। তো সাবমিট করা হয়ে গেলে তোমাদের অ্যাপ্লাইটি সম্পূর্ণ হয়ে যাবে। অ্যাপ্লাইটি সম্পূর্ণ হয়ে গেলে তোমরা একটি ইউজার আইডি পাবে, একটি অ্যাপ্লিক্যান্ট কপি পাবে, যেই কপিতে তোমাদের একটি ইউজার আইডি থাকবে। পেমেন্ট করার সময় তোমাদের সেই কপি থেকে ইউজার আইডি ব্যবহার করে তোমাদের 16342 নাম্বারে সেই ইউজার আইডিতে তোমাদের পেমেন্ট করতে হবে। সো আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছো, ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার।